नमस्कार बंधुरा, भिलेज फूड मेकारे आपनादेर स्वागत जानाई। आज के आमी बनाबो धाबा स्टाइले चिकेन कारी। तो की लागछे देखे नेब। आज के आमी चामचेर माप अनुसारे सब किछु देखाबो। चामचटा सबार घरेई थाके प्राय, तो सेई जोन्नो एई चामचटा आमी निएछि। 12टा पेंयाज निएछिलाम, तार मध्ये 5टा पेंयाज बेटे निएछि आर बाकिगुलो कुचिए निएछिलाम। আর এদিকে রয়েছে 7-8টা শুকনো লঙ্কা বাটা, দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে নেওয়া রয়েছে এখানে, আর এখানে রয়েছে হাফ বাটির একটু কম পোস্ত বাটা। লাগছে 3টি তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, 4-5টা এলাচ, শুকনো লঙ্কা 1টা, দারুচিনি 2 টুকরো ও 7-8টা লবঙ্গ। এখানে রয়েছে 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ বাটি ধনিয়া বাটা, হাফ বাটি জিরে বাটা ও লাগছে সামান্য চিনি। এখানে রয়েছে হলুদ আন্দাজ মতো, 6 চামচের মতো আদা বাটা ও 4 চামচের মতো রয়েছে রসুন বাটা। মাংসটা এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়া রয়েছে। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দেব 2 চামচ লবণ। লবণটা 2 চামচ এখন দিচ্ছি, রান্নার সময় আরও লাগবে। এবার দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ আদা বাটা। আমি এটা 3 কেজি মাংসের হিসাবে দেখাচ্ছি। 2 চামচের মতো দিয়ে দেব সর্ষের তেল। সব কিছু ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ ও গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের একটু কম। সব কিছু এবার ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা এটা রেখে দেব এইভাবে। এই বোতলে 300 গ্রাম তেল ধরে। যেহেতু আমার মাংসটার নিট ওয়েট হচ্ছে 3 কেজি, কেজিতে আমি 100 গ্রাম করে তেল দেবো, তাহলে 300 গ্রাম তেল লাগছে। 200 গ্রাম দিয়ে দিলাম, আরও হাফটা তেল দিয়ে দেবো, তাহলে টোটাল 300 গ্রাম তেল হলো। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার শুকনো ফোড়নগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজতে হবে, লাল করে ভাজলেই তবে মাংসের স্বাদ ও কালার দুটোই ভালো আসবে। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি বাইরে রান্নাটা দেখাতে পারলাম না, এটা রান্নাঘরে করছি এখন। তো একটু আলো ছায়ার জন্য খুবই দুঃখিত। পাশের উনুনে আমি জল গরম করতে দিচ্ছি, এটা মাংসে লাগবে। চিনিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, এটা যখন তেল গরম হবে গোটা মশলাগুলো দেওয়ার আগে দিতে হবে। আমি এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা এবার দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা, রসুনটা ও ভেজে নেব। এবার দিয়ে দেব আদা বাটাটা। আমি কিন্তু প্রত্যেকটা মশলা দিচ্ছি আর 40 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি, তারপর অন্য মশলাটা দিচ্ছি, এইভাবেই দিতে হবে। এবার টমেটো বাটা দিয়ে দেব, দিয়ে এটাও ভালো করে ভেজে নেব একটু। এবার দিয়ে দেব ধনিয়া বাটা, ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব জিরে বাটা, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আবার 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের 2 চামচ গরম জল। গরম জলটা দিচ্ছি এই কারণে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার লঙ্কা বাটাটা দিয়ে দেব, দিয়ে এটাকেও মিশিয়ে নেব ভালো করে। এবার দেব 1 চামচ হলুদ গুঁড়ো। মাংস ম্যারিনেটের সময় আমি 2 চামচ দিয়েছিলাম, এখন 1 চামচ দিলাম, পরে যদি লাগে আরও দেব। দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মিশিয়ে নেব। আরও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, টোটাল 4 চামচ দিলাম হলুদ গুঁড়ো। এবার পোস্ত বাটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছাড়তে শুরু করেছে, মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব।
মাংসগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। আলু মাংস ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এক চামচ দিয়ে দেব লবণ। মাংস ম্যারিনেটের সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে, আমি প্রায় 20 মিনিট ধরে কষাচ্ছি এটা। এখন দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে, আমি প্রায় 30 মিনিট ধরে কষাচ্ছি। আরও 40 মিনিট কষানোর পর দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংস। আমি এখানে মাংসটা ঢাকা দিয়ে কষাচ্ছি না, কারণ অনেকটা মাংস, কড়াটা অনেকটা বড়। আপনারা যদি কম পরিমাণ করেন তো ঢাকা দিয়ে কষাবেন। আমার কষানোটা হয়ে গিয়েছে, এবার যে গরম জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি জল দিলাম না, কারণ আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি, প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই কম জল দিলাম। আর গ্রেভিটাও আমি খুব বেশি পাতলাও করব না। দেখুন ফুটতে শুরু করেছে মাংসটা। মাংসটা আমি ঢাকা দিয়ে কষাতে বললাম এই কারণে, কারণ ঢাকা দিয়ে কষালে মাংসের টেস্টটাও ভালো আসে, আবার সেদ্ধটাও তাড়াতাড়ি হয়, সেই জন্য। মাংসের মধ্যে লবণ, ঝাল ও চিনি আমি আমার পছন্দ মতো দিয়েছি। এই তিনটে জিনিস আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। মাংসটা হয়ে গিয়েছে, আর জাল দেব না। এবার এর মধ্যে 3 চামচের মতো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।